আগামী 23 জুন রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন তেজি হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। বহুমুখী লড়াইয়ের রাজনৈতিক দলের প্রার্থীরা এখন ব্যস্ত বাড়ি বাড়ি ভোট প্রচারে। অসময়ের এই নির্বাচনে অন্যতম একটি কেন্দ্র হল 8 নং টাউন বর্দোয়ালি, কারণ এই কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফলে স্বাভাবিকভাবেই 4টি কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে এই বর্দোয়ালি কেন্দ্রের দিকেই যেন প্রত্যেকের নজর। রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন টানা কয়েকবারের বিধায়ক তথা যার পদত্যাগের কারণে এই উপনির্বাচন সেই আশিস কুমার সাহাও কংগ্রেস দলের হয়ে লড়ছেন। এছাড়া রয়েছে বামফ্রন্ট। বরাবরই বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামফ্রন্টের হয়ে লড়াই করেছেন ফরওয়ার্ড ব্লক। যদিও তাদের সাফল্য প্রত্যাশিত নয়, এরপরেও এবারের নির্বাচনে বামফ্রন্টের হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক রঘুনাথ সরকার। টাউন বর্দোয়ালি কেন্দ্রে মোট 6 জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে কংগ্রেস, বিজেপি ও ফরওয়ার্ড ব্লক প্রার্থীর মধ্যে। সাংগঠনিক দিক দিয়ে শাসকেরা কয়েক কদম এগিয়ে থাকলেও নির্বাচনে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রতিদিনই প্রচারে তেজিভাব আনার চেষ্টা করছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। বুধবার এমনটাই দেখা গেল, বামফ্রন্ট প্রার্থী রঘুনাথ সরকার এদিন দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়ান। প্রচারের ফাঁকে এদিন তিনি জানান, মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে এই কেন্দ্রের ভোটাররা। বলছি আমরা যে ভোটাধিকার, নিজের ভোটাধিকার আমরা নিজেদের দিতে পারি সেই ব্যবস্থাটা করুন, কারণ যে অপশাসন চলছে তার থেকে মানুষ মুক্তি চাইছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, যে অর্থাভাবের বৃদ্ধি এবং নারী নির্যাতন, রাজ্যে খুন সন্ত্রাস হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছে। মানুষ বলছে আমরা ভোটাধিকার দিয়ে আমরা এর প্রতিবাদ করতে চাই। কোন কোন বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছে? দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যে আইন শৃঙ্খলা বেকার সমস্যা, এগুলো প্রধানত আমাদের মানুষের কাছে আমরা তুলে ধরছি এবং মানুষ সেটা তারা ব্যাপক সাড়া দিচ্ছে। আমাদের এই ইয়াতে তারা বলছে যে তাদের বলছে যে আমরা ভোটাধিকার সুযোগ পেলেই সারি, আমরা সে বলছে আমরা পৌর নির্বাচনে ভোট দিতে পারিনি, আমরা যেন এবার দিতে পারি সেই ব্যবস্থাটা করবেন, সেটা তারা আবেদন রাখছে আমাদের। জয় নিয়ে কতটুকু আশাবাদ? 100% আশাবাদ, কারণ এই নির্বাচনটা যে হচ্ছে, এই নির্বাচন তো বিজেপির জন্য, বিজেপির অন্তর্কলহের জন্য হচ্ছে। বিজেপি তার ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।